সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে সিজন 17-এর টায়ার রিওয়ার্ডস নিয়ে। সো অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগেই প্ল্যানোমেন্টে গেছিলাম অ্যান্ড ওইখানে আমি একটা সিজন 16-এর মার্কস পাইছি। সো তারপর দেখি কী পাবো। আই থিঙ্ক সিজন নতুন সিজনে আমি মানে গোল্ডে যাব আবার, জানি না। তো আমি এইগুলো আজকে তোমাদের দেখাবো, আমি নিজেও জানি না যে কেমন থাকবে। সো ইয়াপ, চলো ভিডিওটা স্টার্ট করি। গোল্ড টায়ার রিওয়ার্ডস। সো ওকে, ও মাই গড, সিরিয়াসলি এটা কি? এই আউটফিটটা অনেক জোস। ও মাই গড, ওয়াও। ওকে ওকে, সো এখন প্ল্যানোমেন্টের টায়ার রিওয়ার্ড। আচ্ছা, এটা অনেক বেস্ট বাট বুঝি না, সবসময় প্ল্যানোমেন্টেরই আর ক্রিপি দেয়। সো ওকে, এটাও ঠিক আছে একটু একটু। সো চল দ্বিতীয়টাতে যাই, ডায়মন্ড টায়ার রিওয়ার্ড। ও মাই গড, ফাইন, একদম ফাইন। আমি অনেক দিন ধরে চাইতেছিলাম যে এমন একটা গান স্কিন থাকবেন, আই লাভ ব্লু। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমার ফেভারিট গাইস। সো চলো আমরা দ্বিতীয় ডাটে যাই। ওকে, সো ক্রাউন টায়ার রিওয়ার্ডস। আমি এটা দেখাইতেছি বিকজ আই ডোন্ট নো, আমার এত কিছু আসে যায় না। এটাও দেখাইলাম, এটাতে তেমন কিছু নেই। ওকে, সো আর টায়ার রিওয়ার্ডস। ও আচ্ছা, এটা একটু একটু সুন্দর, একটু ঘিজি ভিজি, বাট ওকে, বেশিরভাগ তাই ঘিজি ভিজি দিয়ে ফেলে। সো ইয়া, আই থিঙ্ক এটা একটু ঠিক আছে, খারাপ না। চলো, সো আমরা চল দ্বিতীয়টাতে যাই, কনকিউরার টায়ার রিওয়ার্ডস। এটাতে কিছু নেই, জাস্ট এখানে সিজন 17 লেখা আর তেমন কিছু নাই। আমি তাও দেখাইতেছি, আমার মতন প্লেয়ার কখনো টায়ার রিওয়ার্ডসে যেতে পারবে না। সো ইয়াপ, চলো আমরা এখন আউটরো দিয়ে ফেলি। সো গাইজ, আমাকে কমেন্টে জানো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আমি যদি তুমি এমনি আপডেট জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক দিয়ে দাও। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, অ্যান্ড যদি তোমরা পুরনো হয়ে থাকো তাহলে শুধু লাইক দাও। সো বাই বাই, বাই বাই।